ছাত্রলীগ কি বৈরী সংগঠন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় সহ শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় একচ্ছত্র আধিপত্য বিস্তার করে সভ্যতার জন্য বৈরী সংগঠন হয়ে দাঁড়িয়েছে ক্ষমতাসীন দলের এই ছাত্র সংগঠন। তাদের জন্য সব বিশ্ববিদ্যালয় এখন রক্তাক্ত বলেও দাবি করেন রিজভী। সোমবার বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব। বিএনপির নতুন কর্মসূচির ঘোষণাও দেন তিনি। বিস্তারিত আফসারা নাজির প্রতিবেদন। রাষ্ট্রের পেশি শক্তি দিয়ে বিরোধী দল দমনের অভিনব সব পন্থা বিগত দেড় দশক ধরে অব্যাহত আছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নিত্যপণ্যের দাম আওয়ামী লীগ সরকার লাগামহীন ঘোড়ার পিঠে চড়িয়ে দিয়েছে উল্লেখ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, বিশ্ববিদ্যালয় সহ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে সভ্যতার জন্য বৈরী সংগঠন ছাত্রলীগ গড়ে তুলেছে নৈরাজ্যের অভয়ারণ্য। সব বিশ্ববিদ্যালয় এখন রক্তাক্ত এবং নারীর জন্য বিপজ্জনক স্থান, এমন দাবি করেছেন তিনি। বিরোধী দল নিষ্পেষণের গ্রেপ্তার এখন সরকারের ব্রত বলে অভিযোগ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। বলেন, জনজীবনকে তারা দুর্বিষহ করে তুলেছে। রিজভী জানান, গত 8 ফেব্রুয়ারি জাতীয় রাজস্ব বোর্ড চাল, ভোজ্যতেল, চিনি ও খেজুর আমদানিতে শুল্ক কমানোর ঘোষণা দিলেও বাজারে এর কোনো প্রভাব পড়েনি। উল্টো গত 10 দিনে রমজান সংশ্লিষ্ট কয়েকটি পণ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। শুল্ক কমানোর পর ওই 4টি পণ্যের দাম কেজিতে 40 টাকা কমার কথা, অথচ কমেনি তো বটেই, বরং এই 4টি পণ্যের দাম কেজিতে 10 থেকে 20 টাকা বেড়ে গেছে। রিজভী জানান, পরিসংখ্যান ব্যুরোর তথ্য মতে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত বছরের ব্যবধানে খাদ্যপণ্যের দাম বেড়েছে 9.56%, কোনো কোনো পণ্যের দাম দ্বিগুণ ছাড়িয়েছে। যেমন গত বছর এ সময় 35 থেকে 40 টাকায় বিক্রি হওয়া পেঁয়াজ এখন বিক্রি হচ্ছে 130 টাকায়, অর্থাৎ দাম বেড়েছে 3 গুণের বেশি। একই অবস্থা মাছ ও মাংসের বাজারেও, প্রতি কেজি ব্রয়লার ও সোনালি মুরগির দাম বেড়েছে 10 থেকে 30 টাকা পর্যন্ত। রাজনৈতিক চরিত্র হারিয়ে আওয়ামী লীগ এখন বাকসর্বস্ব বন্দুক নির্ভর দলে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন তিনি। বলেন, এই দলটি সব পর্যায়ে নেতাদের কথাবার্তা আচার আচরণে জনগণের প্রতি অশ্রদ্ধা অবহেলা ফুটে ওঠে। এর আগে বিএনপি নতুন কর্মসূচি ঘোষণা করেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নতুন কর্মসূচি ঘোষণা করে তারা। সোমবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন রিজভী। জানান, 21 ফেব্রুয়ারি ভোর 6টায় নয়াপল্টনের দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ এবং কালো পতাকা উত্তোলন করা হবে। 21 ফেব্রুয়ারি সকাল 6টায় কালো ব্যাচ পরে প্রভাত ফেরিতে অংশগ্রহণের জন্য বলাকা সিনেমা হলের সামনে দলীয় নেতাকর্মীদের জমায়েত এবং আজিমপুর কবরস্থানে ভাষা শহীদদের মাজার জিয়ারত শেষে কেন্দ্রীয় শহীদ মিনার অভিমুখে যাত্রা ও শহীদদের স্মরণে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হবে। আফসারা নাজ, কালবেলা।